হ্যালো বিওয়াস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বিওয়াস, আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে এমন একটি ক্যামেরা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যে ক্যামেরা অ্যাপ দিয়ে আপনি আপনার পিকচারকে অনেক আকর্ষণীয় করতে পারবেন, অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। তো বন্ধুগণ, সেই আকর্ষণীয় বা প্রেজেন্ট ছবিটা যদি দেখতে হয় বা করতে হয়, তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন এখন। এবং আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন নোটিফিকেশন পেতে। তো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। নতুন নতুন সব টেপ ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখুন ইকবাল ফেমাস চ্যানেলটিকে, আর আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচার। পিকচারটা আপনি যদি কোনো চশমা বা সানগ্লাস বা আপনি কোনো গ্রুপ বা ক্যাপ যে কোনো অ্যানিমেশন বা আপনার পিকচারকে যদি উন্নত পিকচারের মতো করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আসছে। তো আপনি যদি আপনার চেহারাকে কোনো মহিলার চেহারা করতে চান, তাহলে ঠিক এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে সানগ্লাস চলে আসছে অটোমেটিক, আমার আগে করা ছিল। আবার কানের দুলও আসছে। তো যেহেতু কানের দুলটা মহিলাদের মতো লাগতেছে, আপনি এখানে এগুলো করতে পারবেন। আর যদি আপনি এগুলো ক্যান্সেল করতে চান, তাহলে তাও পারবেন। তো আপনি যদি এখানে আবার ক্লিক, এখানে যদি এই জায়গায় ঠিক এই জায়গায় যদি ক্লিক করেন, তাহলে দেখুন এখানে অনেকগুলো পিকচার মহিলাদের আসছে। তো আপনি যদি আপনার পিকচারটা মহিলা দেখুন, এখানে ক্লিক করলে পিকচার মহিলাদের মতো হয়ে যাবে। আপনি লড়াচড়া, আমি লড়াচড়া করতেছি, লড়াচড়া করলে আপনার পিকচারটা এরকম হয়ে যাবে। আবার এই জায়গায় যদি ক্লিক করেন, আরেক রকম হবে। এখানে ক্লিক করে আরেক ডিজাইন হবে। আপনারা এভাবে করে করে অনেকজন ডিজাইন করতে পারবেন। এরপর যদি আপনারা সানগ্লাস লাগাতে চান, সানগ্লাস উপরে আসছে দেখুন। এখানে ক্লিক করলে আপনার একটু ওয়েট করতে হবে, সানগ্লাস চলে আসছে। আমি যদি লড়াচড়া করিও, এরপরে সানগ্লাসে থাকবে। আপনারা যদি সানগ্লাস পরিবর্তন করতে চান, তাও পারবেন। অনেক একটা সুন্দর যে একটা অ্যাপ। তো আপনি যদি এখানে দেখুন ক্যাপ আছে, আপনি ক্যাপ দিতে চাইলে এখানে ক্যাপ আসছে। তো আপনি এই দেখুন ক্যাপ, মাথার ক্যাপও দিতে পারবেন। এখানে মাথার ক্যাপ লড়াচড়া করলে ক্যাপটা লড়বে না, ক্যাপ পাল্টাতে পারবেন, অনেক রকম ডিজাইন করতে পারবেন। এখানে আরও অনেক আছে। তো আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর করে আপনার পিকচারকে প্রেজেন্ট করতে পারবেন। তো আপনারা যদি চান, তাহলে এখানে কোনো পশুর পশুর পিকচারও দিতে পারবেন। তো এভাবে করে আপনার পিকচারকে আপনি অনেক ধরনের সৌন্দর্য করতে পারবেন। তো আপনারা যদি পিকচারকে যদি সেভ করতে চান, তাহলে উপর থেকে নিচের দিকে এটা একটু হাত দিয়ে সরিয়ে দিবেন। তারপর এই জায়গাটা, যে জায়গাটা আছে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিকচারটা উঠে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, দেখুন আমি ক্লিক করার পর আমার পিকচারটা উঠে গেছে। উঠে যাওয়ার পর আপনারা যদি সেভ করতে চান, তাহলে ঠিক এই জায়গায় সেভ ক্লিক করলে সেভ হবে। আর যদি শেয়ার করতে চান, এখানে শেয়ার করলেন, ক্লিক করলে শেয়ার হবে। তো বন্ধুগণ, এভাবে করে আপনারা আপনাদের ছবি সুন্দর করে অ্যানিমেশন করতে পারবেন। আর আপনার তো একটা কথা মনে রাখতে হবে, এই পিকচারটা যদি অ্যানিমেশন করতে চান বা সুন্দর করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নেট কানেকশন ভালো থাকতে হবে। তো বন্ধুগণ, এই অ্যাপটি আমি অ্যাপটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এই অ্যাপটি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটি অ্যাপ আছে, এই অ্যাপটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।